আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব। ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করব আজকে হাতে মেখে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা আমি কেটে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম মাছ সবগুলো সবগুলো মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে মরিচ তারপরে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এখন আমি খুব সুন্দর করে হাতে মেখে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল তারপরে ভালো মতন মেখে নেব এই ইলিশ ইলিশ মাছটা যদি পেঁয়াজ মরিচ অল্প মশলা দিয়ে হাতে মেখে রান্না করা যায় তাহলে অনেক ভালো লাগে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি ঝোলটা আমি পাতলা পাতলা রান্না করব তো সেজন্য দিয়ে দিলাম একটু বেশি করে পানি এখন আমি চুলায় বসিয়ে দেবো এখন চুলাই বসিয়ে দিয়েছি ঝোলটা আমার বলক উঠে গিয়েছে ইলিশ মাছ এইভাবে পেঁয়াজ মরিচাল হালকা মশলা দিয়ে হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে দেখুন আমার ইলিশ মাছের হাতে মাখা ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো পাতলা পাতলা ঝোল দেখুন এটা খেতে অনেক মজা হয় যারা খাননি অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি আমার কথায় কোনো ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত হাফেজ